দর্শক এই ধরনের ক্লাস যখনই পাবেন আপনাদের হার করে আমি রিকোয়েস্ট করতেছি কখনই স্কিপ করবেন না কেন স্কিপ করবেন না হয়তো আপনি জানেন হয়তো জানেন না কারণ হচ্ছে যে আপনাদের শুধু ছোট ছোট শব্দ এবং ছোট ছোট বাক্য নিয়ে সীমাবদ্ধ থাকলে হবে না দর্শক ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানি শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ ক্লাসটি দর্শক আমরা কীভাবে লং টাইম মানে লম্বা সময় ধরেই কথোপকথন করবো অথবা কোনো একজন ব্যক্তি যদি লং টাইম আপনার সাথে কথা বলে সেটা বোঝার ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে অ্যাবিলিটি আপনার থাকতে হবে দর্শক তেমনটাই আমি করেছি যখনই দেখবেন আমার ব্যানারে থামলেনে লেখা আছে লং টাইম কথা বলার কৌশল এই ভিডিওটি সবচেয়ে বেশি দেখবেন এবং একবার না দরকার হলে দশবার দেখবেন দর্শক আমরা শুরু করতে পারি আজকের যে গল্পটি আমি এখানে উপস্থাপন করেছি খুব মন দিয়ে শুনবেন এবং আমরা খুব সহজে শিখবো আজকের গল্পটি হচ্ছে আপনি কোনো একজন ব্যক্তিকে বলতেছেন মনে করেন আপনাকে অনেক বেশি কাজ দিয়েছে আমরা এরকম বলে থাকি কিন্তু যে আজকে এত বেশি কাজ কেন বা আজকে অনেক বেশি কাজ গতকালকে তো অল্প কাজ ছিল আজকে এত বেশি কাজ দিলেন কেন আমি করতে পারবো না কি বলেন না অবশ্যই বলেন কর্মক্ষেত্রে এরকম টুকিটাকি বার্গেটিং হয়েই থাকে দর্শক এই কথাগুলো কিভাবে আপনি আরবিতে বলবেন একেবারেই সহজ সেই জন্য আপনাকে জানতে হবে শব্দের অর্থ বক বেশি বেশি শিখতে হবে তো আমরা বলতে পারি যে আপনার মনের উদ্দেশ্যটা কি আপনার মনের মোটিভটি হচ্ছে মোটিভ হচ্ছে যে আজকে কাজ বেশি তাহলে আজকে মানে কি আলিয়ম আজ মানে কি আলিয়ম আছে মানে কি ফি আলিয়ম ফি ওয়াজিদ মানেও বেশি জেহাদা মানেও বেশি ঠিক আছে তাহলে আলিয়ম ফি জেহাদা কী আছে কাজ আছে আলিয়ম ফি জেহাদা সুগল আজকে অনেক বেশি কাজ আছে সুপ্রিয় দর্শক আপনি যদি একটু বুদ্ধিমান এবং একটু চালাক হয়ে থাকেন একটু তাহলে দেখেন আমি এখানে কাজ দিয়েছি আপনি কাজ না বলে আপনি বলতে পারেন যে আজকে অনেক বেশি গাড়ি আছে আজকে অনেক বেশি লোক আছে কি হতে পারে না হতে পারে তো এই জন্যই হয়তো আপনারা বলবেন যে একই কথা বারবার কেন এখন আজকে আমি কাজ দিয়েছি কালকে যখন আবার ভিডিও মেক করব কালকে হয়তো আমি দেবো যে লোক দিব লোক মানে কি নফর হয়তো কালকে আমি ভিডিও তৈরি করব আলিয়ম ফি ওয়াজেদ নফর আজকে অনেক বেশি কাজ আছে মো মুশকিলা কোনো সমস্যা নেই কোনো একটি কাজে গিয়েছেন লোক বেশি দরকার তো আমরা কি বলি যে আজকে অনেক বেশি কাজ আছে অনেক বেশি লোক আছে কোনো সমস্যা নেই এটি হচ্ছে সালাকি এটি হচ্ছে স্পিকিং সিস্টেম তা আমি লিখেছি আলিয়াম ফি আলিয়ম মানে আজ বা আজকে ফি মানে আছে জেহাদা মানে বেশি ওয়াজেদ মানি বেশি আলিয়াম ফি জেহাদা সগল আজকে অনেক বেশি কাজ আছে এরপর কি বলতেছি দেখেন গতকালকে আপনার মনের উদ্দেশ্য কি দেখেন গতকালকে তো কাজ অল্প ছিল তাহলে অল্প মানে কি শোয়াইয়া কাজ মানে কি সুগল তাহলে আমস ফি শুয়াইয়া শোগল গতকাল অল্প কাজ ছিল আমস পি শোয়া সুগল গতকাল কাজ কম ছিল আমসমানি গতকাল আমস মানি গতকাল আলিউম মানে আজ কুল মানে প্রতিদিন কুল ইয়ম প্রতিদিন ইয়ম মানে দিন ঠিক আছে তারপর যে তাহলে পি আজকে আছে সইয়া শুগোল আজকে কম কাজ আছে মানে অল্প মানে কাজ আজ সরি আমস পি শোয়ে সোগোল গতকালকে কম কাজ ছিল আলিয়ম লেস ওয়াজেদ সগল। লেশ মানি কেন তাহলে এরপর আপনি বলতেছেন যে আজকে এত বেশি কাজ কেন তাহলে এত বেশি কেন মানে হচ্ছে লেস তাহলে আলিয়ম লেশ আলিয়ম ক্লেশ আজকে কেন ইনতে মাইজি তুমি আসো নাই আমরা এইভাবে তো বলতে পারি আলিয়ম লেশ ইনতা মাইজি মানি তুমি মাই মানি না যে মানে আশা ইনতা মাই লেস মাইজি তুমি কেন আসো নাই আমি লিখেছি আলিয়ম লেশ ওয়াজ এজ সোগল আজকে এত বেশি কাজ কেন আনা মাইকদের আমি পারবো না বা আমার দ্বারা সম্ভব না এটা বোঝায় ইকদের মানে সম্ভব মায়িকদের মানে সম্ভব না এটা মাথায় রাখবেন যে আমার দ্বারা সম্ভব না আনা মাইকদের আমার দ্বারা সম্ভব না তাহলে আশা করি বুঝতে পেরেছেন আনা মাইকদের আমার দ্বারা সম্ভব না সুপ্রিয় দর্শক তাহলে এই বাক্যে আমরা যেটা শিখেছি আলিয়াম ফি ওয়াজ সুগল আজকে অনেক বেশি কাজ আছে আমস আমি শার সুগল মানে গতকালকে কম কাজ ছিল আলিয়ম লেস ওয়াজেদ সুগল লেশ ওয়াজেদ সুগল এত বেশি কাজ কেন আরে মাইকদের আমি করতে পারবো না আরে মাইকদের আমি করতে পারবো না সো আমরা আজকে এই বাক্যে শিখেছি আলিয়ম মানি আজ বা আজকে ফি মানে আছে জেহাদা মানে বেশি বা ওয়াজেদ মানিও বেশি সোগল মানি কাজ আমস মানি গতকাল শোয়া মানি অল্প লেস মানি কেন ইকদের মানে সম্ভব মাইকদের মানে সম্ভব না থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আল্লাহ